নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19 নভেম্বর 2021 চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের ফলে সাত রাশি সোনার চাঁদ পেতে চলেছে। কোন এই সাত রাশি অর্থাৎ এই চন্দ্রগ্রহণের ফলে কপাল খুলতে চলেছে, এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, অর্থাৎ এই চন্দ্রগ্রহণের পর থেকে এই সাত রাশি হতে চলেছে মহাকোটিপতি। বিশেষ করে আর্থিক রূপ থেকে এই সাত রাশি সোনার কিন্তু চাঁদ পাবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই উনিশে নভেম্বর 2021 যে এই যে চন্দ্রগ্রহণ হচ্ছে, সকাল 11:24 শুরু হচ্ছে এবং বিকাল 5:36 এই গ্রহণ সমাপ্ত হচ্ছে। এই গ্রহণের ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার জায়গাটা, আপনাদের দৈনিক ইনকামের জায়গাটা বৃদ্ধি কিন্তু হবে। ব্যবসা এবং দৈনিক ইনকাম এবং কর্মযোগ সৃষ্টি করতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি সোনার চাঁদ পেতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। এই চন্দ্রগ্রহণের ফলে এই মেষ রাশির ভাগ্য ঘুরতে চলেছে, কপাল খুলতে চলেছে মেষ রাশির। আপনাদের আর্থিক দিক থেকে, আপনাদের কর্মের দিক থেকে, আপনাদের ভাগ্যের দিক থেকে আপনারা কিন্তু সোনার চাঁদ আপনারা পেতে চলেছেন। আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে মেষ রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পারিবারিক সুখ, সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনার কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কর্মযোগ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্য আপনাদের সাথ আপনাদেরকে কিন্তু দেবে এবং ধনবর্ষা হতে চলেছে মকর রাশির, এবং দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে মকর রাশির। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন কন্যা রাশি। এই চন্দ্রগ্রহণে সোনার চাঁদ পেতে চলেছে কন্যা রাশি, ডায়েরিতে নোট করে নিন। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, এই চন্দ্রগ্রহণের ফলে যে রাশির কপাল খুলতে চলেছে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যোদয়, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, যে কোনো কিছুতে হাত দিবেন সেটা লোহা সোনাতে পরিণত কিন্তু হবে এবং আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি, সে রাশির নাম হচ্ছে, শেষ রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদেশ থেকে আয়, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু পাবেন। আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং আপনারা এ সময় বেশ কিছু অপরচুনিটি কর্মক্ষেত্রে কিন্তু পাবেন এবং সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে।
যে কোনো ক্ষেত্রে সফলতা, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে, এবং আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। অর্থাৎ ধনুরাশি এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের ধনের জায়গা পরিপূর্ণ হবে, সোনার চাঁদ আপনারা কিন্তু পেতে চলেছেন ধনুরাশি। এবং এই চন্দ্রগ্রহণের ফলে এই সাত রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আর্থিক স্থিতির জায়গা, আবারও বলছে আর্থিক স্থিতির জায়গা এবং বিদেশের জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। তবে আপনারা এই চন্দ্রগ্রহণের দিন অবশ্যই, যদিও এটা আংশিক গ্রহণ, কিন্তু এই গ্রহণটা আপনারা মানার চেষ্টা করবেন, এবং আপনারা এটার কোনো সুতোকাল নেই, যদিও বা আপনারা এই অবস্থাতে আপনারা তুলসী পাতা দিয়ে রাখবেন জলে, আগে মানে গ্রহণ লাগার আগে তুলসী পাতা দিয়ে রাখবেন। এবং যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বিশেষভাবে এই গ্রহণের সময় একটু হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন। এবং বিশেষভাবে আমি যে রাশিগুলোর কথা বলছি এই রাশিগুলো নিশ্চিত নিশ্চিত রূপে সোনার চাঁদ পেতে চলেছে। নমস্কার।